আজ সোমবার 28শে ফাল্গুন 2023 সালের 13ই মার্চ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, আজ কিন্তু স্কন্ধ ষষ্ঠী। মূলত সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই স্কন্ধ ষষ্ঠীর মহান ব্রত পালন করে থাকেন, বা যে সমস্ত নবদম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির আশা করছেন কিন্তু সফল হয়ে উঠছেন না, এই স্কন্ধ ষষ্ঠীর ব্রত পালন করলে আপনারাও কিন্তু সুফল পেতে পারেন। যাদের জীবনে দীর্ঘদিন ধরে শোক তাপ দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না, আজ যেহেতু সোমবার তাই মহাদেবের উদ্দেশ্যে বলুন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমৃতাত। আর বাদবাকিরা যাদের সুস্থ সবলভাবে জীবন চলছে অথচ নিজের জীবনকে সমৃদ্ধশালী আর্থিক সামাজিক মানসিকভাবে করতে চান, তারা মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত, এটি আপনারা সকাল বিকাল রাত 3 বেলা 108 বার জপ করবেন। যারা কোনো কিছু পারবেন না তারা মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায়, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ এই গণনা, অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ আপনাদের ভাগ্য মিটার বলছে 5 আউট অফ 10, আগেই বলেছি অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নিন। কথায় আছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটি মেনে চলতে পারলে আখেরে আপনারাই লাভবান হবেন। আজ ব্যয়বহুল একটি দিন, বিবাহিত হয়ে থাকলে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কারণে অতিরিক্ত অর্থ আপনাদের ব্যয় হতেই পারে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, অফিসে আপনার যারা কম্পিটিটর তারা খারাপ কর্মের বা কুকর্মের ফলাফল কিন্তু পেতেই পারে, তাদের দেখে অতিরিক্ত আনন্দ পাওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্লিপ সাইড কয়েন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরেও যেতে পারে, তাই অন্যের দুঃখে সহমর্মী হওয়ার চেষ্টা করুন। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। সন্তান সন্ততিদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করার পক্ষে আজকের দিনটি এক প্রকার পারফেক্ট দিন, তাই সন্তান সন্ততিদের জন্য কোনো পরিকল্পনা কিন্তু করতেই পারেন। সময়ের সৎ ব্যবহার করে কাটান, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, তাহলে দেখবেন আপনার মনের সকল ইচ্ছা বা কল্পনা বাস্তবে রূপ নেবে। অবসরকালীন সময় আপনারা গান শুনে কাটাতে পারেন, বই পড়ে কাটাতে পারেন, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে পারেন, মানসিক প্রফুল্লতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। হাউসওয়াইফ যারা আছেন দিনের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন, তবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা একে অপরের সাথে অহেতুক মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার এবং সন্দেহবাতিকতা থেকে নিজেদেরকে বিরত রাখুন, তা না হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি কিন্তু হতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।